হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার, আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আর একটি নতুন চমৎকার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। অনেক দিনই ব্লগ দেওয়া হয় নাই, শেয়ার করতে পারি নাই। ভ্যাকেশানে ছিলাম। ভ্যাকেশান থেকে আসার পরে আবার কিটো রান্না শুরু করেছি। তা কিটো রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে সবজি বাজার করেছি, এটা হলো স্যালমন ফিশ, ডিম, বরবটি, শাক, বাঁধাকপি, ফুলকপি, গাজর, ব্রকলি, গ্রিন পেপার। এই সবজিগুলির মধ্যে শর্করার পরিমাণটা খুবই কম, এই জন্য প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের এই সবজিগুলি রাখতে হবে। তাছাড়া অন্য সবজিগুলো আমরা খেতে পারি। সামুদ্রিক মাছ, স্যালমন ফিশ, ওমেগা থ্রি আছে, এটা প্রোটিন আছে। এই ফিশটা হচ্ছে ফ্রেশ স্যালমন ফিশ, দেখুন $18.75 দাম। এক টুকরা ফিশকে আমি অর্ধেক করে নিচ্ছি, অর্ধেকটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, অর্ধেকটা বানাবো, রান্না করব। তার রেসিপিটা আমি দেখাচ্ছি। এই যে কেটে নিলাম লম্বা করে, এখন ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন পিঙ্ক সল্ট দেব, পিঙ্ক সল্ট পরিমাণ মতো দিয়ে দিব। সয়া সস, এটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। পাপরিকা দিলাম, গার্লিক পাউডার দেব, অ্যান্ড হট সস দিচ্ছি, আর লেবু দিব। ভালো করে মাখায় নিতে হবে। এই যে গার্লিক পাউডার দিতে পারি, আর লেবুর রস দিয়েছি। খুব সুন্দর করে মাখায় রেখে দিব। তারপরে যে অলিভ অয়েলে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আধা ঘন্টার পরে ফেরত আসলাম, ঢাকা দিব। অল্প জ্বালে এটা ফ্রাই করতে হবে, যেন ভিতরে কাঁচা না থাকে। যে কোনো মাছই আমরা এভাবে ম্যারিনেট করে রান্না করে খেতে পারি। ভালো করে ওলট পালট করে ভেজে নিচ্ছি। এই যে সবজি রান্না করেছি, সবজিটা কীভাবে রান্না করেছি তা আপনার সাথে শেয়ার করব। তারপরে পেঁয়াজ কুচি আর গ্রিন পেপারস এক সাইডে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর গ্রিন পেপার মাছের স্বাদকে অনেকে বাড়িয়ে দিবে। এখন যে বরবটি কেটে নিলাম, ভালো করে কুচি করে কাটলাম, ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিলাম। তারপর ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি। এখন যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের এখানেও আমি দেখি টিভিতে ব্রকলি পাওয়া যায়। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েছি 2 টেবিল চামচ, এবং দিয়েছি 5 ফোড়ন, সরি। তারপরে এই যে পিঙ্ক সল্ট দিলাম, ব্রকলিটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিব, কোনো পানি দিব না। সবজি ধুয়েছি, ওই পানিতেই এই সবজিটা রান্না হয়ে যাবে। ঢাকা দিয়ে দিব। এই যে ফুলকপি, গ্রিন পেপার সব দিয়ে দিলাম। একটা গাজর কেটে দিব। আমরা গাজরটা খেতে পারি, কিন্তু খুবই অল্প পরিমাণে খেতে হবে। একটা গাজর কেটে দিলাম কালারফুল হওয়ার জন্য। সকালের নাস্তাও আমি খেতে পারি, রাতের ডিনার, সকালের নাস্তা। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য, সুস্থ থাকার জন্য আমাদেরকে এই খাবারগুলি প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। আমরা ভাত, রুটি, পরোটা খাবো না যখন আমরা কিটো ডায়েট করব।
প্রথমে যারা ভাত ছাড়তে পারবেন না তারা অল্প করে ভাত খেতে পারেন এক সপ্তাহ, প্রথম সপ্তাহ, তারপর আস্তে আস্তে ছাড়তে পারেন। এতে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে। যারা ওজন কমাতে চান, এক মাসে 10 কেজি ওজন কমাতে পারবেন এই খাবারগুলি যদি আপনারা খান নিয়মিত। সকালে একটু চা, একটু হাঁটাহাঁটি করতে হবে, আর ক্ষুধা লাগলে আমরা বাদাম ভাজা খেতে পারি। এখন আমি দেখাচ্ছি চিকেন রান্না। চিকেনটা আমরা এই যে স্ট্রাফার্জের অলিভ অয়েলের মধ্যে আমি পেঁয়াজ কুচি গরম মশলাগুলি দিয়ে দিলাম। একটু টেলে নিব পেঁয়াজ, তারপরে মশলাটা দিয়ে দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা ফ্রেশ করেছি আমি। পরিমাণ লবণ দিচ্ছি, পিঙ্ক সল্ট। এখানে দুইটা মুরগি রান্না করব। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে দিচ্ছি। জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ করে, সব দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি ঝোল করে মুরগিটা রান্না করব। ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে আমরা আলু খাবো না, মাটির নিচে যে এটাতে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে। এই যে মুরগিটা ধোয়া হয়ে গেছে। আমরা মিষ্টি ফ্রুটসগুলি খাবো না, আপেল, আঙ্গুর, বেনানা, আমরা টক জাতীয় ফলগুলি আমাদের খেতে হবে। ভালো করে ভুনে নিচ্ছি চিকেন। যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, রান্নাগুলি যদি ভালো লাগে রেসিপিগুলি, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। প্রতিদিনের খাবারের তালিকায় আমাদেরকে ছোট মাছ রাখতে হবে, বড় মাছ রাখতে হবে। আমরা রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করব, মাসে একবার খাবো। আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি, উনিও বলেছেন তাই। এই যে তুলে নিচ্ছি মাছটি ডিনার। কিটো ডিনার, এটা আমার রাতের খেতে পারি। 7টা থেকে 8টার মধ্যে খাবারটি খেয়ে নিতে হবে। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন রেসিপি দিব। এখন দেখাচ্ছি সকালে নাস্তাটা। আমরা 2টা ডিমও খেতে পারি, 3টা ডিম খেতে পারি। এখানে 3টা ডিম আমি অমলেট করছি, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, পিঙ্ক সল্ট দিয়ে। এটা বাটার এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা মিক্স করে আমি এটা ডিমটা ভাজি করব। এটা সকালের নাস্তা, আমরা রুটি পরাটা খাবো না। যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাটার দিয়ে দিলাম, দেখুন তেলটা যেন পুড়ে না যায়। এই যে ভেজিটেবল নিয়েছি প্লেটে, দেখুন এটা ডিম পিজার মতো, ভেজিটেবল ডিম পিজা। এটা সকালের নাস্তাতে আমাদের খেতে হবে।
সকালের নাস্তাটা আমাদের 12টার দিকে করতে হবে। ভেজিটেবলটা ছড়াই দিলাম, হট সস দিয়ে দিলাম। যারা হট সস লাইক করেন তারা দিতে পারেন, যারা দিতে চান না দিবেন না। প্লেটে, সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি যে কিটো ব্রেকফাস্ট। দেখুন নিচেরটাও হয়ে গেছে। হেলদি থাকতে গেলে আমাদেরকে এই খাবারটি খেতে হবে। অনেক সময় দাওয়াতে গেলে খাওয়া হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নাই, আমরা আবার শুরু করতে পারি, বাসায় আমরা এইভাবে খাবারগুলি খেতে পারি। আমাদের বাসায় এক নতুন সদস্য আসছে, বিড়াল, তা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বিড়াল পছন্দ করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। সে টিভি দেখতে চাচ্ছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে আমাদেরকে হেলদি খেতে হবে এবং আমরা অল্প রান্না করব, বেশি রান্না করে রাখবো না বাসায়, এটা শরীরের জন্য মোটেই ভালো না। সবসময় ফ্রেশ রান্নার চেষ্টা করব, যতটুকু লাগবে অতটুকুই করব, প্রতিদিন আমরা রান্না করে খাব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।